সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি, গাজরের লাড্ডু। আমি যেভাবে গাজরের লাড্ডু বানিয়েছি, এভাবে যদি একবার বানিয়ে খান, আপনার ওই দোকানের কোনো মিষ্টি খেতে আপনার আর ইচ্ছা হবে না। মনে হবে যে এই ধরনের ঘরোয়া জিনিসটি তো ভালো, স্বাস্থ্যসম্মত, তাছাড়া খুবই রাজকীয় একটা স্বাদ। রাজা বাদশাহরা যেভাবে ভাত খাওয়ার পরে একটা মিষ্টান্ন খেতেন, ঠিক সেরকমই একটা মিষ্টান্ন গাজরের লাড্ডু। আমি যেভাবে গাজরের লাড্ডুটা বানিয়েছি, আপনারা এটা ফলো করে একবার বানিয়ে দেখেন, আমার বিশ্বাস আপনারা সত্যি বলবেন যে এত সুস্বাদু। তবে আমার মতো হুবহু এইভাবে বানাতে হবে। এটা খেয়ে আমার পরিবারের সবাই কিন্তু খুব প্রশংসা করেছে, খুবই মুখরোচক, খুবই সুস্বাদু এবং একটা রাজকীয় একটা স্বাদ। আমি বারবার বললাম এই জন্য যে সত্যি খুবই গাজরের লাড্ডু যে এত মজা হয়, না খেলে বিশ্বাস করা যাবে না। আমি গাজরগুলো 1 কেজি মতো এখানে নিয়েছি, এটাকে আমি খোসাটা ছাড়াই নিয়েছি, ধুয়ে নিয়েছি। এখন আমি একটু এটা ইয়ে করে নেব, টুকরো করে নেব, ছোট ছোট করে একটা, এই এখানে যে ছিদ্রগুলো আছে দেখেন, এই ছিদ্রের যেটা একদম মিহি ওটা দিয়ে করব না, আমি এই পাশের যে ছিদ্রটা আছে এই ছিদ্রটা দিয়ে আমি করব। এটা করলে কিন্তু আলু ভাজির চেয়েও চিকন চিকন, যেটা একদম আলু ভাজির চেয়ে চিকন হতে হবে। এরকম করে যদি আপনি কেটে নেন, তাহলে এই লাড্ডুটা বানাতে কিন্তু খুব সহজ হবে এবং এটা বাইন্ডিং সুবিধা হবে আর তাড়াতাড়ি কুক হয়ে যাবে। দেখেন আমি কিভাবে এটা কেটে নিয়েছি, একদম চিকন, আলু ভাজির চেয়ে অনেক পাতলা, একদম চিকন চিকন। এখন আমি এখানে বাদাম, আমি এখানে 2-3 রকমের বাদাম ব্যবহার করবো, এর মধ্যে আমি কাঠ বাদাম আর কাজু বাদাম একসাথে দিয়ে আমি এটা একটু তেল নিছি। তারপর আমি এখানে পেস্তা বাদাম দেবো, পেস্তা বাদামটা যেহেতু এখানে টালা আছে তাই আমি এখন দিচ্ছি না, একটু পরে দিব। আমি যে যে উপকরণগুলো এখানে ব্যবহার করেছি, আপনারা যদি হুবহু এই উপকরণগুলো ব্যবহার করেন এবং এইভাবে যদি বানান, এই লাড্ডু খেতে এত সুস্বাদু হবে, এত সুস্বাদু হবে যে সত্যি বিশ্বাস করা যায় না। এখন আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি, চীনা বাদাম। এটা আমি অলরেডি তেলে আমি ইয়ে করে খোসা ছাড়া নিয়েছি, এই জন্য আমি এখানে আর বেশিক্ষণ টালবো না, কারণ বেশি হলে পুড়ে যাবে, ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে। আমি এখন এটা ব্লেন্ডার দিয়ে একটু ম্যাশ করে নেব। আর আমি এখানে ঘি দিছি 1/2 বাটি মতো, মানে এখানে 4 টেবিল চামচ মতো হবে, বা 3 টেবিল চামচ হবে, বড় বড় উঁচু উঁচু। এই ঘিটুকু দিলেই এনাফ, একদম ভালো খাঁটি ঘি, ঘরোয়া ঘি এটা দিয়ে। এখন আমি এটা একটু নাড়াচাড়া করবো, বেশিক্ষণ কিন্তু এটা নাড়াচাড়া করা যাবে না, বেশিক্ষণ নাড়াচাড়া করতে গেলে কি এর কালারটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমি অল্প একটু ঘিটা জাস্ট সব কিছুর ভিতরে একটু মেখে গেলে আমি এর ভিতরে বাকি উপকরণগুলো দিয়ে দেব। চুলার আঁচটা একটু মিডিয়াম রাখতে হবে, মিডিয়ামের চেয়ে একটু লো রাখতে হবে, নাহলে কিন্তু এই কালারটা নষ্ট হয়ে যেতে পারে। আমি চিনি এখানে 2 কাপ, মানে 2 বাটি দিয়েছি, আমার ছোট ছোট বাটি, এই সাইজের বাটিটা 2 বাটি দিয়েছি। এখানে 1 কেজি আছে গাজর। এই চিনি থেকে যে পানিটা বাইর হবে, এই পানি দিয়ে কিন্তু রান্না হয়ে যাবে। আর আমি কিছু দুধ ব্যবহার করব অল্প, আমি মানে 250 গ্রাম মতো দুধ ব্যবহার করব সামনে। এটা দিয়ে কিন্তু ইয়ে যাবে, এখানে এক্সট্রা কোনো পানি বা কোনো কিছু ব্যবহার করা লাগবে না, বা সিদ্ধ করে নেওয়া লাগবে না। গাজর সিদ্ধ করে ফেললে কিন্তু ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে বা কালারটা নষ্ট হয়ে যেতে পারে, এজন্য আপনারা কোনো কিছু করবেন না, ডাইরেক্ট দিয়ে দেবেন। আমি এখানে কিন্তু 250 গ্রাম দুধ দিয়ে দিয়েছি, জাল দেওয়া দুধ। এখন আমি এটা ঢেকে কিছুক্ষণ কুক করব, এই 15-10 মিনিট মতো কুক করব। তবে মাঝে মাঝে একটু দেখে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। এটা ওপর নিচে করে বারবার নেড়ে দিতে হবে যাতে কোনোভাবেই নিচে ধরে না লাগে, ধরে লাগলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে, স্বাদ নষ্ট হয়ে যাবে, সব কিছু গড়বড় হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। এই জন্য একটু অ্যালার্ট থাকতে হবে, জায়গায় থেকে, চুলার কাছ থেকে না সরে বরং এখানেই থেকে রান্নাটা করতে হবে। গাজরের হালুয়া, আপনি এটাকে লাড্ডু বানাতে পারেন, হালুয়া বানাতে পারেন, যে যেভাবে করতে পারেন, কিন্তু এইভাবে রান্না করলে সত্যি খুব সুস্বাদু হবে। আমি এখানে দিয়েছি
মাওয়া, মাওয়াটা আমি করে রাখছি, আর কিসমিস, কিসমিস আমি এখানে প্রায় 20-30টা দিয়েছি, আর মাওয়া দিয়েছি অল্প 2 টেবিল চামচ মতো দিয়েছি। মাওয়াটা আমি কুড়িয়ে নিয়ে 2 টেবিল চামচ মতো দিয়েছি, আর যেগুলো বাদামগুলো দেখছেন আমি ব্লাইন্ড করে নিয়েছি ব্লাইন্ডারে। এখন আমি এটা দিয়ে দেব, একটু দানা, হালকা দানা দানা আছে। আর এই বাদাম আর এই উপকরণগুলো দিয়ে একবার লাড্ডু কিংবা হালুয়া বানিয়ে দেখেন, সত্যি অন্যভাবে আর কোনো কিছু খেতে ইচ্ছা হবে না। আমার মনে হয় দোকানের মিষ্টি খেতেও আপনারা ভুলে যাবেন যদি এই লাড্ডু খান। এখন এইভাবে উপর নিচে করে এটা নাড়াচাড়া করতে হবে বারবার, কোনোভাবেই কিন্তু নিচে ধরে লাগে এরকম যেন না হয় খেয়াল রাখতে হবে। আর চুলার আঁচটা সব সময় মিডিয়াম টু লো, একদম লো না, লোর চেয়ে একটু বাড়িয়ে দিয়ে রান্নাটা করবেন। এতে আপনার গাজরটা একদম নরম হয়ে যাবে, রান্না হয়ে যাবে, আর ভিতর থেকে একটা আঠালো আঠালো ভাব বাইর হবে। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেলটা ক্লিক করে দিবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, পরবর্তী রেসিপি যাতে আপনারা পেতে পারেন, নোটিফিকেশন পেতে পারেন, সেই জন্য সাবস্ক্রাইব বেলটা ক্লিক করে দিয়েন। এভাবে কিন্তু নাড়াচাড়া করবেন, দেখবেন নাড়াচাড়া করতে করতে ভিতর থেকে একটা আঠালো ভাব আসবে। এখন আমি এই পর্যায়ে এসে একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, সিমটি বেশি না, মিষ্টি জিনিসের ভিতরে একটু লবণ না দিলে পারফেক্ট স্বাদটা কিন্তু আসে না, এটা খেয়াল রাখবেন। আমি আর একটু দিয়েছি কারণ আমার লবণের ইয়েটা একটু কম, এই জন্য আমি 2 চিমটি দিয়ে দিয়েছি। যেহেতু এখানে 1 কেজি, এলাচ গুঁড়াটা দিবেন, এলাচ গুঁড়াটা দিলে ঘ্রাণটা আরও ভালো হবে, অন্যান্য মশলার ঘ্রাণটাও সুস্বাদু হয়ে উঠবে এলাচের গন্ধে। আমি এখানে 1/3 কাপ দিয়েছি গুঁড়ো দুধ, 1/3 ভাগ, একটা মেজারমেন্ট কাপে 1/3 ভাগ দিয়ে দিয়েছি। যেহেতু আমি গরুর দুধ দিয়ে দিয়েছি অলরেডি, এই জন্য আমি শুধু পাউডার দুধটা দিয়েছি একটু আরও স্বাদটা রাজকীয় হওয়ার জন্য, আরও ভালো হওয়ার জন্য, আর একটু আঠালো আঠালো ভাবটা হবে এই দুধটা দিলে। আপনারা এই উপকরণগুলো কিন্তু অবশ্যই দিবেন, আর এইভাবে নাড়াচাড়া করবেন, দেখেন কত আঠালো হয়ে যাবে, একদম আঠালো আঠালো ভাব হবে ভিতর থেকে একটা, এত সুন্দর হবে, বাইন্ডিং করতেও সুন্দর হবে, আর খেতে সত্যিই খুব দুর্দান্ত। ফ্রিজে রেখে আপনারা দীর্ঘদিন খেতে পারবেন। আমার এইটা বানাতে টোটাল মনে হয় 1 ঘন্টা সময় লাগছে, আমি ধীরে ধীরে এটা কুক করেছি, এই জন্য আমার টোটাল 1 ঘন্টা সময় লেগেছে আমি খেয়াল করেছি। আমি কিন্তু বেশি তাড়াহুড়া করিনি, তাড়াহুড়া করলে কিন্তু জিনিসটা সুন্দর হবে না। আপনি একটু খেয়াল করে দেখিয়েন যে চুলার আমার এই হালুয়াটা বা এই লাড্ডুটা বানানোর জন্য এই ভিতর থেকে দেখেন কতটা সুন্দর হয়েছে, আঠালো হয়ে গেছে, এখন ইজিলি কিন্তু লাড্ডুটা হয়ে যাবে। আমার লাড্ডুর রেসিপি আরেকটা দিয়েছি, সেটা কিন্তু আর এক রকম ব্লাইন্ডার করে নিয়েছি, এটা আমি আর এক রকম করেছি, এটা খেতে কিন্তু আমার কাছে বেস্ট লেগেছে। এখন এটা ঠান্ডা করে তবেই লাড্ডুটা করবেন। আমি একটু তাড়াহুড়া করে আমি গরম গরম অবস্থায় লাড্ডুটা বানাতে যেয়ে আমার একটু সত্যি কষ্ট হয়ে গিয়েছে, আর বাইন্ডিং করতে যেয়ে আমি বেশি চাপাচাপি করতে পারিনি হাতে, কারণ এটা খুব গরম ছিল। পরে আমি অবশ্য আবার যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন এটাকে করলে কিন্তু খুব সুন্দর ময়ান হবে, আর সফট হবে, সুন্দর করে ইয়ে করা যাবে। আমি গরমের কারণে কিন্তু হাতে রাখতে পারছি না, খেয়াল করে দেখুন, আমি কিন্তু গরমের জন্য এটা হাতে রাখতে পারছি না, আমার একটু তাড়া ছিল দেখে আমি কিন্তু তাড়াতাড়ি এটা মোয়া বানাতে গেছি। আসলে এই লাড্ডুটা আমার বানাতে কষ্ট হয়েছে গরমের কারণে। আপনারা ঠান্ডা করে নিয়ে তবে এইটা লাড্ডুটা বানাবেন, তাহলে কিন্তু আপনাদের জিনিসটা খুব সুন্দর হবে, টেকসই হবে, আর বাইন্ডিংটা সুন্দর হবে। আধা ঘন্টার মতো ওয়েট করবেন যাতে পুরোপুরি ঠান্ডা হয়ে যায়, আমি ঠান্ডা করতে পারিনি আমার সময়ের অভাবে।